10 বছর যেভাবে কেটেছে তার থেকে তো ভালো লাগবেই। 10 বছর খুব কষ্টে আমি দিন চালিয়েছি। আমার স্বামী 2 মাস আগে মারা গেছে, 2 মাস পর জমি অধিগ্রহণ করেছে। মানে প্রচুর কষ্ট করে দুটো মেয়েকে মানুষ করেছি। আজকের দিনে কোন কথাটা বেশি মনে পড়ছে? যেভাবে যেদিন জমি নেয় সেদিন খালি আলে আলের ইয়েতে দাঁড়িয়ে খালি কেঁদেছি, চোখ দিয়ে জল পড়েছে। সেই সেই মানে থেকে আমার আজকে খুব ভালো লাগছে যে জমি ফেরত পাচ্ছি। চাষ করবেন? চাষ আমার মানে পরের দ্বারা আমার চাষ হয়, আমি তো নিজে করতে পারি না। কিন্তু কষ্ট হয়েছিল সেদিন, খুব কষ্ট হয়েছিল। আপনার কতটা জমি পাবেন? আমার 10 বিঘে জমি আছে। কতটা পাবেন আজকে? কষ্ট দেবই জানি না। কিরকম লাগছে আজকের দিনে দাঁড়িয়ে? ভালোই লাগছে তো। কতটা আনন্দ হচ্ছে? সবটাই আনন্দ। মানে এই 10 বছর ধরে কি আপনারা মনে করেছিলেন যে জমি ফেরত পেতে পারি বা পারি? আমার তো ইচ্ছা ছিল পাবই। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে আপনাকে দেবেন ফিজিক্যাল পজিশন, সেটাকে কি বলবেন? কতটা খুশি মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলবেন? ভালোই বলবো ওকে, আমাদের জন্য ভালোই করেছে তো, খারাপ কিছু করে না। চাষ করবেন? হ্যাঁ। তো আজকে এখন এই দিদির হাত থেকে 10 কাঠা জমি পাচ্ছি, এতে সর্ষে বোনার তো ইচ্ছে আছে, দিয়েছে। আর এই যে 10 বছর আন্দোলন করলাম, আমরা প্রথম সারির নেতা আন্দোলন, জমি দেবো না, জোর করে জমি নিয়েছিল। তা আমাদের পেছন সারি বা সামনে এসেছিলেন মমতা দিদি, সবচেয়ে বড় আরও অবদান রবীন্দ্রবাবু, তারপর বেচারাম মান্না, তার দৌলতে আজ সারা সিঙ্গুর কেন সারা পশ্চিমবাংলায় নাম কিনেছে, জমি ফেরত দেওয়া হচ্ছে। কিরকম কোন একটা বিশেষ, আজকে তো একটা বৃত্ত সম্পূর্ণ হচ্ছে, কোন বিশেষ দিনের কথা মনে পড়ছে? বিশেষ আনন্দ দিন যেদিন সেই 22 ডিসেম্বর সিঙ্গুর তনায় মার খেয়েছিলাম, তার কথা আজ মনে পড়ছে, যে জোর করে জমি নিয়ে আর কি ফল, তার আজ জমি ফেরত দিচ্ছে, এটা তো খুব আনন্দের জিনিস। প্লাস মাঠে যখন জোর করে কার্পো 144 ধারা করে পাঁচিল দেওয়া হচ্ছে, বাধা দিতে গেলাম টিয়ার গ্যাস চলছে, তার ফল আজকে তারা পাচ্ছে। যেদিন ভিডিও মারপিট হয়েছিল সেখানে আমি ছিলাম, মানে পুলিশের মারেতে আমি পাঁচিল টপকাতে গেছিলাম, পাঁচিল টপকেও বেরিয়েছিলাম। বেরিয়ে যাওয়ার পরে আমরা যে সিঙ্গুর মানে এর কাছে পার্টি অফিস আছে সিপিএম এর, ওইটা দিয়ে আমরা বাড়ি চলে আসছিলাম। পার্টি অফিসে আটকিয়ে আমাকে আমার একটা খুড়তুতো ভাইকে বেধারম পেটেছিল সিপিএম নেতারা। তো সেই দিনটা আজকে আমার মনে পড়ছে। আজকের দিনটা কতটা আনন্দ? আমার আজকে খুবই আনন্দ হচ্ছে। মানে জমিতে ধরুন আমরা তো চাষবাসই করতাম, জমি ফেরত তুলে চাষই করবো। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আপনাকে ফিজিক্যাল পজিশন দেবেন, কিছু জানাবেন? হ্যাঁ জানাবো তো বটে, যে খুবই ভালো লাগছে